গুড মর্নিং, চাটা খেয়ে রান্নায় লেগে গেছি। চা করার সময় আর ভিডিও মানে খাওয়ার সময় ভিডিও করা হয়নি, করার সময় ভিডিও করা হয়নি, একদম পুরো রান্নায় চলে এসেছি। দেখো মাছ, পটল, আলু, সাদা রসুন সব বেটে রাখা আছে। পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল। আবার ঠিক বাইরে যাবো, রান্নাটা করে রেখে সেই জন্য এই জামাটা পরে ফেলেছি। রান্নাটা করে নিই, পটল মাছ দিয়ে, টমেটো টমেটো দিয়ে পাতলা করে একটা ঝোল করব। এটা রেসিপি চলছে, রান্নাটা করে রেখে যাপার যাব। আইসক্রিমের ট্রে কোথায় পাওয়া যায় শুনতে যাব। আমার তো আইসক্রিমের ট্রে নেই, ওই চায়ের কাপ, কফির কাপ ওই সবে তো বসাই, ওই সবে তো কত বসাবো। চায়ের কাপ এই ট্রে থাকলে ভালো হতো, চকোবার আইসক্রিম মানে এগুলো সব ট্রেতে করলে ভালো। কোথায় ট্রে পাওয়া যায় খোঁজ করতে হবে, কেক তৈরি করার ট্রে, আইসক্রিম ট্রে, ওইগুলোরই খোঁজ করতে যাবো। আর কালকে সেই দেখলে একটা দোকানে জামা কাপড় কিনতে গেছিলাম, ওখান থেকে ওই একটা লেগিংস কিনেছি, লেগিংস মানে জেগিংস, আর দুটো এমনি কুর্তি কিনেছি। তোমাদেরকে দেখাবো, রান্না টান্না করে নিই, বাইরের কাজটা মিটিয়ে আসি, এসে দেখাবো করে নিই রান্না। চলো, এখানে মাছ ভেজা ভাজা হয়ে গেছে, মাছ ভেজা রাখা আছে, পটলটা ভাজছি, এবার এই আলুগুলো ভাজবো, মশলা সব কড়াই আছে। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, হয়ে গেছে। তারপর জল ঢেলে দিয়েছি, আলুটা এখন সেদ্ধ হবে, ফুটে উঠুক, ফুটে উঠলে চাপা দিয়ে রেখে দেবো। পটল আর মাছটা এখানে ভাজা আছে, মানে ভাত বসানো হয়েছে, সব ভাতে ভাতে দিয়ে দেওয়া হয়েছে। দেখো বাবা কি ধোঁয়া, সব ঢাকা দিয়ে দিয়েছি, এখন হোক রান্নাটা, ভাতটাও ফুটছে। চলো এখন একটু রেস্ট নিই, গরমে মরে গেলাম, আবার পরে হবে। পাখার তলায় বসি একটু, খেতে বসে গেছি। রান্না হয়ে গেছে, পটল মাছের ঝোল, আলু ভাত দিয়ে, আলু ভাত আমি খাইনি, কুমড়ো ভাত দিয়ে উচ্ছে আলু, মোলা আর একটা ডিম সিদ্ধ। তো চলো খেয়ে নিই। দেখো একবার বাইরে বেরিয়েছি, ছেলে কত জামা কাপড় ঝুলছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর জামাগুলো, জামা নাইটি, একটু কাঁচা আনাজের বাজার করব সেই জন্য বেরিয়েছি। তো রাস্তার ধারে দেখলাম, তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো সবজির বাজারে, এখান থেকে ঝিঙে নেব, আর এই যে ভেন্ডি আছে, ভেন্ডি নেব কালকের জন্য। কি করছি দেখো,
গরমে ঘেমে একসা হয়ে গেছি আর হাতে দেখো কি দেখাচ্ছি কি করছি। এ দেখো সেই চালের মুড়িগুলো বেশি হয়েছিলো, এগুলো পিঠে করবো, সেই জন্য করে রেখেছি, দুধ পিঠে বানাবো। তো চলো পিঠেগুলো করে নিই। দেখো এখানে পিঠে হচ্ছে, দেখো খেতে বসে গেছি। এখানে আছে সেই ওবেলার মাছের ঝাল পটল দিয়ে, যেন একটা মাছ আছে, আর মুড়ি, আর এটা সেই কালকে তিলের তরকারি একটু রেখে দিয়েছিলাম। আর এখানে একটু মাংস আগে ছিল, সেটাকে ভাজা করে নিয়েছি, মাংস ভাজা শুকনো লঙ্কা দিয়ে। তো চলো খেয়ে নিই তাহলে, ডিনার করে নিই। আর এখানে আছে দুধ পুলি যেটা করলাম, তো চলো খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ তাহলে আসছি, টাটা।